friend, de acuerdo, así que tú vas a ver, sí, episodio 6, standard 2, our subject vacuum, our page number 1515, 1515 page da, সবাই ওপেন করো হ্যাঁ তো দেখতে পাচ্ছি যে আমাদের আজকে শুরু হচ্ছে যে 6th এপিসোড এর আগে ছিল তোমাদের বর্ণ তোমরা কিন্তু সবাই বর্ণ চেন তাই না বর্ণ দেখবো আমরা অ আ বা ক খ তাই তো তাহলে একটা হচ্ছে স্বরবর্ণ অ থেকে ও আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ ক থেকে চলু জানা গেল তাহলে এই যে অ থেকে ও স্বরবর্ণ এটা তোমরা প্রত্যেকেই জানো তাই না স্বরবর্ণগুলোকে আমরা কি করি চিহ্ন রূপে ব্যবহার করি তাই তো নেক্সট হচ্ছে ক থেকে চলন এরা ব্যঞ্জন বর্ণ এদেরকে দিয়ে স্বরবর্ণকে যুক্ত করে আমরা শব্দ আনি অর্থাৎ তৈরি করি আর আমি যখন এই স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ একসাথে বলবো অর্থাৎ অকে অ থেকে আর ও পর্যন্ত সবগুলো বর্ণকে একসাথে যোগ করব তখন কিন্তু সেটা বর্ণ নয় কি হয়ে যাবে বর্ণমালা বুঝেছ আমরা যখন একটা ফুলের মালা গাছি তখন আমরা ফুলগুলোকে শুধু যদি আমরা আলাদা আলাদা রেখে দিই তখন কিন্তু আমরা মালা বলবো না বলি বলি না তাহলে সেটা যখন আমি একটা সাথে পর পর গেঁথে ফেললাম লাইন বাই লাইন তখন সেটাই কিন্তু একটা মালার মতো হয়ে গেল ফুলের মালা বলে থাকি একদম সেম এটাও তাই অ আ হস্য দীর্ঘই হস্য দীর্ঘ যখন আমি পর পর বলে যাই বা একসাথে জড়ো করি তখন কিন্তু সেটাকে বলবো আমরা বর্ণমালা আন্ডারস্ট্যান্ড দ্যাটস রাইট এবারে আসছে ক থেকে চন্দ্রবিন্দু ঠিক সেম ব্যাপার তেমন স্বরবর্ণ তেমন ব্যঞ্জন বর্ণ আমি যদি ককে আলাদা করে বলি সেটা হবে বর্ণ এবং একসাথে ক থেকে চন্দ্রবিন্দু গাড়ি সেটা হয়ে যাবে ব্যঞ্জন বর্ণ আন্ডারস্ট্যান্ড তাহলে তোমরা বর্ণগুলোকে ভালো করে উচ্চারণ করে বা এদের মাত্রা ব্যঞ্জন বর্ণে বা স্বরবর্ণের যে মাত্রা সেটা কোন কোন বর্ণে আছে প্রত্যেকটা খেয়াল করে লক্ষ্য করে আগে আমার ফার্স্ট হচ্ছে বর্ণ ভালো করে চেনা এবং বর্ণমালা কিভাবে হচ্ছে সেটা জানা এরপরে আমি তোমাদের নেক্সট পড়াটা যেটা পড়াবো তৈরি থাকবে আন্ডারস্ট্যান্ড